বনগা এগিয়ে চলো ও বাগদা সিমরানি ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন ভার্চুয়াল পদ্ধতিতে পুজো মণ্ডপ উদ্বোধন করেন তিনি। খুশি আয়োজকরা। বনগার বারোর পল্লে অভিযান সঙ্গের পর ফের বনগায় এগিয়ে চলো তিন নম্বর টালিখোলা পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় বনগার এগিয়ে চলো তিন নম্বর টালিখোলা ও বাগদা সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন দূর নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে রাজ্যের ৪০০টি দুর্গাপূজো মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম বাগদা ও বনগার এগিয়ে চলো পূজা মণ্ডপ। বনগার তিন নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘ চন্দনের মন এদিন এগিয়ে চলো পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে পূজা প্যান্ডেলের হাজির ছিলেন বনগাঁ পুলিশ জেলা পুলিশের সুপার জয়িতা বসু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই পুরো বাংলা এইভাবে উনি পুজো উদ্বোধন করে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করছেন যাতে পুজোর সময় সবাই আমরা ভালোভাবে কাজ করতে পারি। এবং আমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে আমরা প্রত্যেকটা পুজো প্যান্ডেলস ভিজিট করেছি এবং ক্রাউড সার্কুলেশন প্ল্যান, ট্রাফিক রেগুলেশনস, এইগুলো এভরিথিং ইজ ইন প্লেস। এবং আমার পক্ষ থেকে আমিও বনগাঁবাসীকে শারদ শুভেচ্ছা এবং শুভ শারদীয় বিশ করছি। আপনারা রুলস মেনে খুব ভালোভাবে আপনাদের পুজো কাটান। মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করেছেন, এই বিষয়ে স্বাভাবিকভাবে খুশি তিন নম্বর টালিখোলার পুজো আয়োজকেরা। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস বলেন, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই বাংলা তথা ভারতবর্ষ সকল মানুষকে। বনগার ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলা এবার পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল। পঞ্চান্নতম বর্ষে এবার আমাদের যে পুজো উদ্বোধন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে উদ্বোধন করলেন, সারা পৃথিবীর মানুষ আজকে দেখলো যে এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলার পুজো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। যেহেতু সারা ভারতবর্ষের ভিতরে ইউনেস্কো বাংলাকে সম্মানিত করেছে শারদ উৎসবের, শারদ উৎসব মানে আবেগ, বাঙালির পুজো, দুর্গা পুজো, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, দুর্গা পুজো একটা আলাদা অনুভূতি, মানুষের আবেগ আছে এখানে। বাংলা যে আজকে দেখলেন শুনলেন, মানে মমতা ব্যানার্জী বললেন যখন এমপি উনি ছিলেন তখন দিল্লিতে কোনো পুজো কোনো দেখতেন না, ওই যে তখন থেকে ওনার মনের ভিতরে প্রতিজ্ঞা এসেছিলো যে বাংলায় উনি যখন পুজো করবেন বাংলার মানুষকে নিয়ে আবেগের পুজো করবেন, সেটা আজকে প্রমাণিত করে দিলেন যে বনগার ভিতরে যে আগে আবেগের পুজো এগিয়ে চলে সঙ্গে তুলে ধরেছে। এদিন সিন্দ্রানী ব্যবসায়ী সমিতির পুজো উদ্বোধনকে ঘিরে সন্ধ্যা থেকে সাজু সাজু রব লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করবেন স্বাভাবিকভাবেই বাগদাতে পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বাগদার এসডিপিও, বাগদা থানার আধিকারিক সহ ক্লাবের কর্তা ব্যক্তিরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার সাথে সাথেই ঢাক বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে উল্লাসে মেতে ওঠেন ক্লাবের সদস্যরাও। এই বিষয়ে সিন্দ্রানী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সৌমেন ঘোষ বলেন, আমাদের সিন্দ্রানী বাজার ব্যবসা সমিতির ৬০তম বর্ষ, এবার দিল্লির অক্ষয়ধাম আদলে আমাদের মন্দির, আর সব থেকে খুশির সংবাদ হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে আমাদের পুজোরা ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলো। আমরা বাগদা ব্লকের সিন্দানী গ্রামবাসী হিসাবে সবাই আনন্দিত, আমরা আশা রাখবো পরবর্তীতে আবার যাতে আমাদের মুখ্যমন্ত্রী আবার উদ্বোধন করে সেই আশাটা রাখি। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নমাসল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।